ঘটনা শুরু সেই প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, অতি ক্ষুদ্র এক বিন্দু যাকে বর্তমানে আমরা সিঙ্গুলারিটি বলে চিনি। সেটা খানিকটা বিস্ফোরিত হয়ে প্রচণ্ড গতিবেগে বেলুনের মতো এই মহাবিশ্ব প্রসারিত হতে লাগলো। কসমোলজি বা বিশ্বতত্ত্ব বিজ্ঞানের এমন একটি শাখা যেটি ব্যাখ্যা করে কীভাবে সৃষ্টি হয়েছিল আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড। নিঃসন্দেহে এটি বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই মহাবিশ্বের সৃষ্টি ও শেষ নিয়ে বহু বছর ধরে মাথা খাটাচ্ছেন কসমোলজিস্টরা। এ পর্যন্ত বহু তত্ত্ব জন্ম নিয়েছে কসমোলজিতে। অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কীভাবে সৃষ্টি হয়েছে আমাদের এই বিশ্ব এবং আজকের এই মহাবিশ্বের রূপ এমনই হলো কেন। তবে এ পর্যন্ত সবচেয়ে সফল ও প্রমাণিত থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। আমি বাজি ধরে বলতে পারি, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের নাম শোনেননি এমন কাউকে খুঁজে বের করতে পারলে জেমস বন্ড কিংবা শার্লক হোমসও হাঁটু গেড়ে মাপ চাইবেন। আজকের এই আধুনিক কসমোলজি মূলত দাঁড়িয়ে আছে বিগ ব্যাংয়ের থিওরির ওপর। একে কসমোলজির প্রাণভোমরা বললেও দোষের কিছু হবে না। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব প্রসারণমান, কিন্তু তিনি তো আবার স্থির মহাবিশ্বের বিশ্বাসী ছিলেন। তাই একটা ধ্রুবক দিয়ে মহাবিশ্বকে স্থির করার চেষ্টা করেছিলেন, কিন্তু মহাবিশ্ব তো আর ওই ধ্রুবকের নিয়ম অনুযায়ী চলছিল না। এডুইন হাবল আলোর ডবলার শিফট ব্যবহার করে প্রমাণ করেন যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারণমুখী। অগত্যা আইনস্টাইনকে নিজের ভুল স্বীকার করে ধ্রুবকটা সরিয়ে নিতে হলো। তবে এখন আমরা জানি যে ধ্রুবকটার প্রয়োজনীয়তা কত, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব না হয়। ডবলার ইফেক্ট আবার কি? যখন কোনো শব্দ কারো দিকে ধেয়ে আসে তখন মনে হয় শব্দটা ক্রমাগত তীক্ষ্ণ হচ্ছে, আবার যখন শব্দটা অতিক্রম করে চলে যায় তখন মনে হয় শব্দের তীক্ষ্ণতা কমে ভোঁতা হয়ে যাচ্ছে। একটি গাড়ি কিংবা ট্রেনের হর্নের শব্দ এর জন্য আদর্শ উদাহরণ। তো এমনটা হয় কেন? যখন উৎস থেকে শব্দ ধেয়ে আসতে থাকে তখন শব্দের তরঙ্গদৈর্ঘ্য কমতে থাকে, বিধা শব্দ তীক্ষ্ণ হতে থাকে। আবার যখন উৎস আপনাকে অতিক্রম করে দূরে সরে যেতে থাকে তখন উল্টোটা ঘটে। একই ডপলার ইফেক্ট বলে। সব তরঙ্গই এই ধর্ম মেনে চলে, তবে আলোর ক্ষেত্রে একে ডবলার শিফট বলে। যখন কোনো উজ্জ্বল বস্তু ক্রমাগত দূরে সরে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, একে রেড শিফট বলে। আবার উজ্জ্বল বস্তুটি যখন ক্রমাগত কাছে আসতে থাকে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকে, একে ব্লু শিফট বলে। এই পদ্ধতি ব্যবহার করে এডুইন হাবল দেখিয়েছিলেন যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরের কাছ থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, এমনটি কেন হচ্ছে? এই রহস্যময় প্রশ্নের উত্তরে দুটি থিওরি এসেছিল, তবে এখন আমরা শুধু একটা থিওরি নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নের প্রেক্ষাপটে পদার্থবিদ জর্জ গ্যামো বলেছিলেন যে যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, সেহেতু পূর্বে কোনো এক সময় এই মহাবিশ্বের সকল কিছু একসাথে ছিল এবং এক সময় তা এক মহাবিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়ল। এই থিওরিটির নামই হচ্ছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এই থিওরি অনুসারে 13.8 বা 14 বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্বের সকল কিছু এক অতি ক্ষুদ্র বিন্দুতে শক্তিরূপে ছিল। একে সিঙ্গুলারিটি পয়েন্ট বলে আমরা জানি। তখন বিন্দুতে তাপ এবং চাপের পরিমাণ ছিল অসীম। এখন আমরা জানি ভর ও শক্তি আলাদা কিছু নয়। তো এক সময় বিন্দুটির সকল কিছু এক মহাবিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়ল। এখান থেকেই সময়সহ অন্যান্য মাত্রাগুলোর সৃষ্টি ও শুরু হয়েছে। বিগ ব্যাংয়ের আগে সময়ের অস্তিত্ব ছিল না। কী অদ্ভুত, তাই না? কিন্তু এটাই সত্যি, বিগ ব্যাংয়ের আগে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না এবং থাকলেও তা আমরা জানি না। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, আজকে যে চারটি মৌলিক বল আমাদের মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে সিঙ্গুলারিটিতে কিন্তু তারা একত্রীভূত ছিল। বিজ্ঞানীরা আবারও এই চারটি বলকে এক করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বিগ ব্যাংয়ের পর একটি নির্দিষ্ট সময়কে বলা হয় প্লাঙ্ক টাইম। এই সময়ের মধ্যে কী কী ঘটেছিল তাও বিজ্ঞানীরা এখনও জানে না। তবে বিগ ব্যাংয়ের থেকেই যে এই মহাবিশ্বের সৃষ্টি সেটা জোরালোভাবে বলা যায়। বিগ ব্যাং থেকে এই মহাবিশ্বের প্রকৃতি বেশ ভালোভাবে ব্যাখ্যা করা হয়, যদিও এখনও কিছু ত্রুটি থেকে গেছে। যারা একটু বেশি খুঁতখুঁতে তারা নিশ্চয়ই বলবে, বিগ ব্যাংয়ের কিছু প্রমাণ দেখাও, নইলে বিশ্বাস করবো কী করে? এখন বিগ ব্যাংয়ের কয়েকটি বিশ্বাসযোগ্য প্রমাণ সম্পর্কে বলছি। এক, মহাবিশ্বের প্রসারণমুখীনতা। বিগ ব্যাংয়ের সবচেয়ে বড় প্রমাণ এটা। মহাবিশ্ব প্রসারিত হচ্ছে মানে নিশ্চয়ই কোনো এক সময় পুরো মহাবিশ্ব এক জায়গায় ছিল এবং বিস্ফোরিত হয়ে তা ছড়িয়ে পড়েছে। দুই, CMB
1965 সালে বিজ্ঞানী পেঞ্জিয়া এবং উইলসনের মাইক্রোওয়েভ অ্যান্টেনা ধরা পড়ে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা পটভূমি বিকিরণ। এই বিকিরণটি বিগ ব্যাংকের কাছাকাছি সময়ের আলোর বিকিরণ। টিভিতে আমরা যে ঝিরিঝিরি জাতীয় কিছু দেখি তার কারণ কিন্তু সিএমবি। ডিস অ্যান্টেনা সিএমবি হিট করায় এমনটি হয়। সিএমবি দ্বারা আমরা বিগ ব্যাংকের কাছাকাছি সময়ের অবস্থান সম্পর্কে জানতে পারি। এটাকে মহাবিশ্বের আদি আলো বলা যায়। তিন, মহাবিশ্বের তাপমাত্রা। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে এতদিনে মহাবিশ্বের তাপমাত্রা কমতে কমতে গড় তাপমাত্রা হওয়া উচিত প্রায় 3 ডিগ্রি কেলভিন। আশ্চর্যজনক কথা হলো, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি বর্তমানে মহাবিশ্বের গড় তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি কেলভিন। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।